এখানে আরও কিছু সমস্যা তুলে ধরা হয়েছে তোমরা দেখবে আশা করি তোমাদের বইয়েতে যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করছো চলো একের দাগ খোলা বায়ুতে আড়াইশো গ্রাম সিএসিও থ্রিকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পরিমাণ ওজনের হ্রাস হবে প্রথমে সিএসিও থ্রিকে উৎপন্ন করলে কী উৎপন্ন হবে সেটা দেওয়া আছে সিএও প্লাস সিও টু এখানে ওজনের হ্রাস কত হবে জানতে যাচ্ছে দেখো ওজনের হ্রাস বলতে যে পরিমাণ গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে সেটা পাত্রে থাকবে না চলে যাবে সেই পরিমাণটাই আমাকে বের করতে হবে তাহলে এখানে প্রথমে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করা হয়েছে দেওয়া আছে দেখে নেবে একশো আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করা হয়েছে চুয়াল্লিশ সেই কথাটাকেই লেখা হয়েছে নিচে একশো গ্রাম সিএসিও থেকে উত্তপ্ত করলে ওজনের হ্রাস হয় চুয়াল্লিশ গ্রাম একের জন্য কত আর আড়াইশোর জন্য কত হবে সেইটা ক্যালকুলেশন করে বের করা হয়েছে নিজেরা দেখে নেবে নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসে পরীক্ষাতে এটা একটু ভালো করে দেখবে এইচ ফোর ও জিঙ্কের বিক্রিয়ায় দশ গ্রাম হাইড্রোজেন তৈরিতে আশি পারসেন্ট বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন দেওয়া আছে জিঙ্কের পারমাণবিক ভর সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে প্রথমে বিক্রিয়াটা লিখে নেওয়া হয়েছে জিঙ্ক প্লাস এইচ টু এস ও ফোর সমান জেড এন এস ও ফোর প্লাস এইচ টু এখানে জিঙ্কের পারমাণবিক ভর কত দেওয়া আছে পঁয়ষট্টি দশমিক পাঁচ আর হাইড্রোজেনের পারমাণবিক ভরা আমরা জানি এক দুটো পরমাণু যেহেতু আছে ইন্টু দুই সমান দুই তাহলে এখানে আমাকে জানতে চাচ্ছে যে দশ গ্রাম হাইড্রোজেন তৈরি করতে কতটা জিঙ্ক দরকার তারপর আশি পার্সেন্ট বিশুদ্ধতার প্রসঙ্গটা আসছে প্রথমে কতটা বিশুদ্ধ জিঙ্ক দরকার সেটা বের করে নিই তাহলে দু গ্রাম হাইড্রোজেন পাই পঁয়ষট্টি দশমিক পাঁচ গ্রাম জিঙ্ক থেকে সেটাই লেখা হয়েছে দু গ্রাম হাইড্রোজেন পেতে বিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন পঁয়ষট্টি দশমিক পাঁচ গ্রাম এক গ্রাম হাইড্রোজেন পেতে বিশুদ্ধ জিঙ্ক কত দরকার আর দশ গ্রাম প্রশ্নে যেটা দেওয়া হয়েছে দশ গ্রাম তার জন্য কতটা দরকার সেটা এখানে ক্যালকুলেশন করা হয়েছে তোমরা দেখবে নেক্সট এখানে কোশ্চেনে যে বলা হয়েছে আশি পার্সেন্ট বিশুদ্ধতা এই কথাটার অর্থ কী আশি পার্সেন্ট বিশুদ্ধতা এই কথাটার অর্থ হচ্ছে তোমাকে যদি একশো গ্রামের একটা জিঙ্কের নমুনা দেওয়া হয় তাহলে তার মধ্যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণটা থাকবে আশি গ্রাম আশি পার্সেন্ট বিশুদ্ধতার অর্থ হচ্ছে এটাই আবার বলছি একশো গ্রাম যদি তোমাকে নমুনা দেওয়া হয় সেই নমুনাতে অশুদ্ধও আছে বিশুদ্ধও আছে তাহলে সেই একশো গ্রাম নমুনার মধ্যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণটা কত আশি গ্রাম সেই কথাটাকেই আমি ঘুরিয়ে লিখেছি আমাকে কতটা বিশুদ্ধ জিঙ্ক দরকার ওই দশ গ্রাম হাইড্রোজেন পেতে তিনশো সাতাশ দশমিক গ্রাম তাহলে আমি ঘুরিয়ে কথাটা বলছি যে আশি গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পেতে আমার একশো গ্রাম নমুনার প্রয়োজন এক গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পেতে কত নমুনার প্রয়োজন আর যে পরিমাণ বিশুদ্ধ আমার দরকার তিনশো সাতাশ গ্রাম তার জন্য কতটা নমুনার প্রয়োজন এটা ওই ওইকুনিয়াম করে বের করা হয়েছে তোমরা দেখবে ক্যালকুলেশানটা তারপর একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে যে এক মোল এ ও এক মোল বি নিজেদের মধ্যে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে মোল পি উৎপন্ন করে যার বাস্পঘনত্ব দেওয়া আছে পনেরো একশো বারো গ্রাম এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বিয়ের বিক্রে কত গ্রাম পি উৎপন্ন হবে এর আণবিক ভর দেওয়া আছে তাহলে প্রথমে আমাকে বলে দিচ্ছে মোল এ নিয়েছি নিয়ে নিয়েছি এক মূল বি নিয়েছি নিয়ে নিয়েছি আর দুমল পি উৎপন্ন হয়েছে এ আর বি বিক্রয় করে তাহলে দুমল পি মানে টু পি এবং এখানে এর আণবিক ভর বলে দিয়েছে কোশ্চেন আঠাশ তার নিচে লিখে দিয়েছি আঠাশ বীর পরিমাণটা বলা নেই আর বীর প্রসঙ্গ আসবে না কারণ বীর কিছু পরিমাণ আমাকে জানতে চাওয়া হয়নি পীর বাষ্পঘনত্ব বলে দিয়েছে তাহলে বাষ্পঘনত্ব দেওয়া থাকলে আণবিক ভর বের করার একটা সূত্র আছে এটা তোমাদের হয়তো অনেকেরই জানা বা অনেকের জানা নেই এটা পরে আলোচনা হবে এমনি সূত্রটা জেনে নাও এম সমান টু যেখানে এম হচ্ছে আণবিক ভর আর ডিটা হচ্ছে বাষ্পঘনত্ব তাহলে আণবিক ভর সমান টু ইন্টু বাষ্পঘনত্ব তাহলে বাষ্পঘনত্ব দেওয়া আছে পির পনেরো সেখান থেকে আণবিক ভর কীভাবে বের করবো তাহলে দুই ইন্টু পনেরো করলে তিরিশ তাহলে এখানে পির হচ্ছে আণবিক ভর তিরিশ পির আগে কত গুণ আছে দুই তাহলে দুই গুণ করে দিলে হয়ে যাচ্ছে কত সিক্সটি তাহলে এই কথাটা কি ঘুরিয়ে বলছি আঠাশ গ্রাম এ থেকে পি পাই ষাট গ্রাম একের জন্য কত আর আমাকে প্রশ্নে কত বলা হয়েছে একশো বারো গ্রাম ঠিক আছে একশো বারো গ্রাম এর থেকে কতটা পি পাবো তাহলে একশো বারো গ্রামের জন্য কত হবে সেটা এখানে করা হয়েছে তোমরা নিজেরা দেখবে ক্যালকুলেশানটা নেক্সট যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে সেটা দেখবে চব্বিশ গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ সিও টু উৎপন্ন হয় সেই পরিমাণ সিওটু উৎপাদনের জন্য কত পরিমাণ সিএসিও এর সঙ্গে এইচসিএলের বিক্রিয়া ঘটাতে হবে দেখো এই কোশ্চেনটাতে একটু ভালো করে পড়ে দেখবে দুটো পার্ট আছে প্রথমে দেখো চব্বিশ গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে পোড়ালে যে পরিমাণ সিওটু উৎপন্ন হয় তাহলে প্রথমে সিওটুর পরিমাণটা বের করতে হবে তারপর সেই পরিমাণ সিওটু পেতে কত সিএসিও থ্রিকে উত্তপ্ত করতে হবে তাহলে প্রথমে আমরা জানি কার্বনকে অক্সিজেনের সঙ্গে পোড়ালে সিও টু উৎপন্ন হয় কার্বনের পার্ট পারাণবিক ভর বারো আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর চুয়াল্লিশ তাহলে বারো গ্রাম সি থেকে সিও টু পাই চুয়াল্লিশ গ্রাম আর আমাকে এখানে কার্বনের পরিমাণ কত দিয়েছে চুয়াল্লিশ চব্বিশ গ্রাম তাহলে চব্বিশ গ্রাম সি থেকে কতটা কার্বন ডাইঅক্সাইড পাবো বের করে নিয়েছি অষ্টাশি গ্রাম এখন এই অষ্টাশি গ্রাম সিও টু আমি পেতে চাই কোথার থেকে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ ক্যালসিয়াম কার্বনেটকে এইচ সেলের সঙ্গে বিক্রিয়া করে তাহলে আমাকে বলেছে কতটা সিএসিও থ্রির প্রয়োজন তাহলে নেক্সট যে বিক্রিয়াটা করছি সিএসইও থ্রি প্লাস এইচ সি এল সেখান থেকে উৎপন্ন হচ্ছে সিএসিএল টু সিও টু আর এইচ টু এবং সিএসইও থ্রির একই রকমভাবে আণবিক ভর বের করা হয়েছে আর সিও টু ওরও আণবিক ভর বের করা হয়েছে তাহলে চুয়াল্লিশ গ্রাম সিও টু পেতে সিএসিও থ্রি দরকার হচ্ছে কত একশো গ্রাম সেই কথাটাই লিখেছি চুয়াল্লিশ গ্রাম সিওটু পেতে একশো গ্রাম সিএসিও থ্রি দরকার এক গ্রাম পেতে কত দরকার আর যে পরিমাণ সিও টু আমরা কার্বনকে অক্সাইডের সঙ্গে পুড়িয়ে পেয়েছি সেই পরিমাণটা পেতে কত দরকার অষ্টাশি গ্রাম অষ্টাশি গ্রাম পেতে কত দরকার সেটা এখানে ঐক্যিক নিয়ম করে করা হয়েছে যে অষ্টাশি গ্রাম সিও টু পেতে কতটা দরকার ক্যালকুলেশন করা হয়েছে নিজেরা দেখবে করবে তারপর বলা হয়েছে পাঁচের দাগ পঞ্চাশ গ্রাম জিঙ্ক পঁচাত্তর গ্রাম এইচ টু সঙ্গে বিক্রিয়া করে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এইচটু উৎপন্ন হলে পাত্রের তলায় যে অবশেষ পড়ে থাকবে তার পরিমাণগত দেখো এই ধরনের অঙ্ক অনেক ক্ষেত্রেই কোশ্চেন পেপারগুলোতে থাকে এটা খুব মজাদার এই ধরনের অঙ্কে কিছুই আমার করার দরকার নেই শুধু একটা নীতির অনুযায়ী আমরা উত্তরটাতে চলে আসতে পারি বা উত্তরটা বের করতে পারি কি না প্রথমে বিক্রিয়াটা লিখে নিয়েছি জিঙ্ক প্লাস এসটিএসোফোর সমান জিডেন এসোপোর প্লাস এইচ টু এখানে দেখো জিঙ্কের পরিমাণ দেওয়া আছে আমাকে প্রশ্নে পঞ্চাশ গ্রাম এসটিএসোপেরও পরিমাণ দেওয়া আছে পঁচাত্তর গ্রাম হাইড্রোজেনেরও পরিমাণ দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম জেড এন এসোপোরের পরিমাণ জানতে যাচ্ছে হাইড্রোজেনটা গ্যাস এটা চলে যাবে পাত্রে থাকবে না তাহলে পাত্রে অবশেষ পড়ে থাকবে মানে আমাকে কার পরিমাণ জানতে চাচ্ছে জেড এন এসোপোরের পরিমাণ তাহলে জেড এন এসোপোরের পরিমাণটা বের করবো কীভাবে এটাকে ক্যালকুলেশন করেও করা যায় এমনি নর্মালি আমি বের করতে চাই একটা জাস্ট মোটামুটিভাবে রাফলি তোমাদের বোঝাবার জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে কিভাবে না ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী কি ভরের সংরক্ষণ নীতিটা কি না ভরের সংরক্ষণ নীতিটা বলেছে যে বিক্রিয়কগুলোর মোট ভর বিক্রিয়াজাতগুলোর মোট ভরের সঙ্গে সমান অর্থাৎ এখানে বিক্রিয়ক কোনগুলো জিঙ্ক আর ইষ্ট জিঙ্ক আর ইস্টু মিলিত মোট ভর বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ জেডেন এসোপুর এবং এর মোট ভরের সঙ্গে সমান হবে তাহলে সেই হিসাবে জেডেন এসোপুরের ভর কত হবে না জিঙ্কের ভর পঞ্চাশ আর ইস্টু এসোপুরের ভর পঁচাত্তর এই দুটো যোগ করবো দিয়ে এইচ টুর যে ভর ওয়ান পয়েন্ট ফাইভ সেটা বাদ দিয়ে দেবো দেখো সেই হিসাবেই করা হয়েছে যেটা নিয়ে শুভোরের পরিমাণ সমান যোগ করে বিয়োগ করে দেওয়া হয়েছে যেটা হয়েছে সেটাই উত্তর থ্যাংক ইউ দেখবে এবং নিজেরা করবে